টুইট করেছিলেন, মোটামুটি একই বক্তব্য নিয়ে আরেকটা টুইট করেছেন, হঠাৎ করে এই টুইটটার প্রয়োজন পড়লো কেন? কালকে যে কারণে প্রয়োজন পড়েছিল আজকেও সে কারণে প্রয়োজন পড়েছে। অর্থাৎ বিজেপির যে অবনমন হচ্ছিল, যেভাবে বিধানসভা নির্বাচনে দল হেরে যাওয়ার পরে, বিপর্যয় হওয়ার পরে, সেই বিপর্যয় স্বীকার না করে নানা রকম উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল, তার ফলে পরবর্তীকালে আমরা দেখেছি তিন দফা পুরো নির্বাচন হলো, তাতে পার্টি নাবলো নাবলো নাবলো, আর কোন রসাতলে পৌঁছবে কে জানে। এই দলটা আমি 30 বছরের ওপর করেছি, এই দলের এই ধরনের কোনো সকৃত পাপের ফলে যদি পতন হয় তাহলে খুব ব্যথা লাগে, এবং চোখের সামনে তো দেখতে পাচ্ছি, আমি জানিও কিসের জন্য পতন হয়েছে, সেই জন্যই টুইট করেছি। আজকে লকেট চট্টোপাধ্যায়, তারা সাসপেন্ডেড কয়েকজন নেতা যারা বিজেপি থেকে বহিষ্কৃত হয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন, জানি এর কারণ হচ্ছে যে দলের মধ্যে একটা পচন ধরেছে। এই পচনের কারণ হচ্ছে আগেকার যে ঘটনাগুলো ঘটেছে, এবং এই কামিনী কাঞ্চন ঘটিত যে সমস্ত বিচ্যুতি দলের মধ্যে হয়েছে, তারই ফলে এই পচনটা ধরেছে। আজকে আমরা যেটা দেখতে পেয়েছি, এই লকেট চট্টোপাধ্যায় কয়েকজনকে নিয়ে আলাদা করে মিটিং করেছেন, এটা এই পচনেরই কুফল আর কি। এরকম ধরনের তো হওয়া উচিত না আলাদা করে, কিন্তু পচন ধরলে তার একটা কেউ বিপক্ষে কেউ বলবে, আমি যেরকম বলছি লকেটও বলেছেন। দিলীপ ঘোষ যেটা বলছেন যে যে কোনো আলোচনা সেটা করা যেতে পারে, সর্বসমক্ষে এটা না বলে দলের অন্দরে এটা আলোচনা করা যেতে পারে, এবং আপনার ওই টুইটের পরে উনি বলেছেন যে সঠিক জায়গাতে যে কেউ জানাতে পারেন। এ কথা তো 100 বার বলেছে সবাই, দলের যে সমস্ত নেতারা, তথাকথিত নেতারা এই দলের এই সর্বনাশের জন্য দায়ী, তারা এই কথা ক্রমাগত বলে যাচ্ছে যে দলের অভ্যন্তরে বলা যেতে পারে। দলের অভ্যন্তরে আমি বলিনি, যিনি বলছেন তিনি বুকে হাত দিয়ে বলুন তো যে দলের অভ্যন্তরে আমি বলিনি। নির্বাচনের ফল বেরোবার আগে দলের অভ্যন্তরে আমি অন্তত 5 বার বলিনি, লিখিতভাবে বলেছি, মৌখিকভাবে বলেছি, কোনো ফল হয়নি। যে অবনমন চলছিল, যে বিচ্যুতি চলছিল, যে কামিনী কাঞ্চন সংস্কৃতি চলছিল, সেটা ক্রমাগত চলতে থেকেছে। আর বলা হচ্ছে 19-এ হাফ 21-এ সাফ, আমরা সমস্ত লোকেদের যারা যারা আমাদের দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে এ করেছে, মেরে দেবো, পুঁতে দেবো, শুইয়ে দেবো, খুন করে দেবো, বিধবা করে দেবো, এই সমস্ত কথা গরুর দুধে শোনা আছে, এইসব বলে পার্টিকে হাস্যাস্পদ করেছে। এগুলোর বিরুদ্ধে আমি বলিনি, দলের ভেতরে 100 অনেকবার 5 বার বলেছি, লিখিতভাবে বলেছি। তারপরে যখন দেখা গেল যে তাতে কোনো ফল হলো না এবং দলের বিপর্যয় হলো 2 তারিখে, তখন বাইরে বলতে বাধ্য হয়েছি, এবং বললে কোনো ক্ষতি হয়নি, কারণ আর কি বাকি আছে এরপরে আরও খারাপ।